এটা তোর মাই সিগনেচার আর মাইক্রোনেট ডিজাইন তারপরে দেওয়ার ফলেই তো মারা যেত অর্ধেক অর্ধেক ঠিক তো আর অর্ধেক নেই তারপরে তো একটা ভিডিও দেখা তারপরে মা সে ভালোই ছিল মারা যায় নাই ধন্যবাদ একবার জীবন যাচ্ছে আচ্ছা আমরা ভুল ধরি সবার আগে ভুল ধরি আপু এই বাচ্চা বাঁচে গেছে এখন আপনি শিখবেন যে ভিডিও দেখবো কারণ শিখবো আজকে আমি আসছি কুমিল্লা চান্দিনাতে শারমিনাপুর খামারে তো আসার পরে খুব সুন্দর একটা ঘর দেখছি ঘরটা দেখতে সুন্দর কিন্তু এটা মুরগি পালন করার উপযুক্ত না এটার ভিতরে অনেক মুরগি আছে এখানে অনেক মুরগি আছে উপরের মুরগি অনেক ভালো নিচের মুরগি অনেক খারাপ এই খামারটা কিভাবে শুরু হয়েছে কতদিন ধরে খামার করতেছে এখন কি পরিস্থিতি আমি আসছি এখন কি করবো সব কিছুই আপুর কাছে জানার চেষ্টা করবো আপু ক্যামেরার পিছনে আছে আপু আপনি কেমন আছেন ভালো আছেন আচ্ছা বলুন এই সবাই কেমন এই ঘর কার বুদ্ধিতে করছেন বুদ্ধিটা কার ভাইয়ের ভাই তো আর দেশে থাকে না ২২,০০০ টাকার ঘর তাও এটা মানে ঘরটা এখন অলমোস্ট বাদ মানে ঘরটা বাদ না আমরা কাম করা যাবো কিন্তু মানে ২২,০০০ টাকার যে কাজ করার কথা সেটা করা যাবেই না এটা আপু ওই ২২,০০০ টাকা তো আপনি ছাদের উপরে একটা বড় ঘর দিতে পারতেন টিন দিয়া এরকম ঘর কেউ ভুলেও বানাবেন না আপু ভুল করছে আপনারা এই ভুল ভুলেও করা দরকার নাই ঘর বানাইছে একতলা দুইতলা তিনতলা চারতলা ছাদের উপরে ঘর যদি রোদ এখন যে আবহাওয়া যদি রোদ উঠে এটার ভিতরে যদি মুরগি থাকে এর জীবন শেষ হয়ে যাবো কারণ টিনের নিচে ফয়েল নাই এটা হচ্ছে একটা ভুল সেকেন্ড হয়েছে এইগুলো কূপের হাইট খুব কম হয়েছে যতটুকু উচ্চতা দেওয়া এটা আপনি ধরতে পারছেন হ্যাঁ পারছেন ধরতে যে এটা একদম ভুল তিনতলা হইলেও তো সুন্দর হইতো মিনিমাম ২২,২৪ এটার উচ্চতা দেওয়ার কাম ছিল তারপরে আরও অনেক ভুল আছে এটার ভিতরে কাঠ দিছে এখন মল কেমনে আপনি পরিষ্কার করেন আপু বেলসা দিয়া বা কোনো কিছু দেওয়া অনেক কষ্ট হয় না এখন ভুল করছেন ২২,০০০ টাকা তো অনেক টাকা আপু ২২,০০০ টাকা তো কত কাম করা যায় আমাদের সাথে আমরা একটু এই পাশে আপুর মুরগিগুলো আপনি দেখাই এটার ভিতরে যদি মাথা ঢুকাই দেই প্রচুর গ্যাস এই মুরগি অনেক সুন্দর আপু মানে কি করবেন কোনো মাথায় ঢুকতেছে না আপনার এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমার অনেক ভালো লাগছে হ্যাঁ ২ মাস ১৭ দিন মুরগি যে এত সুন্দর বানাইছেন এইগুলা কিন্তু আবার যদি আমরা একদম নিচের তালায় চলে যাই তাহলে আবার মন খারাপ এই যে দেখেন এ রে কত বাচ্চা রে সবই টেকা কী দেখেন একটা পরিবেশ দেখেন কেমন আপনার যদি ক্যামেরা ভালো করে ক্যামেরার সামনে খেয়াল করেন দেখবেন ডাস্ট প্রচুর ডাস্ট এই জায়গায় ৮০% মুরগি হয়ে গেছে কড়াই যা আপু এগুলো আপনি চেঞ্জ করেন কেমনে হ্যাঁ একদম এই মনে হয় ৮ ইঞ্চি না ৬-৭ ইঞ্চি একটা ফাঁকা ১ ফিটি একটা ফাঁকা আছে এটার ভিতর দিয়ে কেমনে কী করে ভিতরে আপুর আপুর বুদ্ধি আছে ভিতরে একটা কাঠ দিয়ে দিছে এটা খুব বুদ্ধি মনে কাম তবে অর্ধেক মুরগি অলরেডি অবস্থা খারাপ অর্ধেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপু এত মুরগির বাচ্চা আপনার কাছে খাইলে একটু ম্যানেজমেন্ট ঠিক হলেই হইতো এনিওয়ে সব ভুল হয়েছে দেখে আমি আসছি হ্যাঁ এটার মধ্যে আছে দেখেন মুরগি এ রে আপু কয়টা ডিম পড়া মুরগি আপনার হ্যাঁ ২৮টা ডিম পড়া মুরগি দেখেন বাচ্চা দেখেন কত পরিমাণ বাচ্চা এগুলো চোখে ধরে রয়েছে এখনও অনেক ভালো আছে এগুলো সবই তো টেকা আপু আপনার খারাপ লাগতেছে মুরগিগুলো আমার দেখা একটু যত্ন নিলে এগুলো আপু প্রবলেম কেন হয়েছে আপনি ধরতে পারছেন ঠান্ডা লাগছে না কি ঠান্ডা তো আর এমনি লাগে না মানুষের এমনি ঠান্ডা লাগে বৃষ্টি ভিজলে ঠান্ডা লাগে একটা রুমে
আর ও বাচ্চা আছে হ্যাঁ নিচে আছে এই 28টা মুরগির এত বাচ্চা বের করছেন সবগুলা ক্যামেরার পিছনে অনেকগুলো আপা আছে আরেক আন্টি আছে আমার তো আপাই সবই আমার আপা বলেন তো আপা জি শুনি কিছে বলেন আজ থেকে 10 তারিখ এর কি আমি সবগুলো বাচ্চা নিয়ে গেছিলাম এখানে তো আর জায়গা নাই এক একটা মাছটাতে এক একটা বাচ্চা দিয়ে তো সাতটার পর আর জায়গা হইতেছে না পরে আমি কি জানা না কিছু বুঝি করতেব বাচ্চাদের ঠান্ডা লাগতেছে মাছটাতে রাখার পরেও ঠান্ডা লাগতেছে এখানে তো আর এই আর লাইটও দিই নাই তারপরে বাতাসও আছে তো যার ফলে ঠান্ডা লাগতেছে পরে কি বললাম যে না নিচে নিয়ে যাই নিচে নিয়ে লাইট দিতে দিই তো লাইট নিচে দিছি এখন এক এক বয়সে বাচ্চা সবগুলো একসাথে ঘুরে ফেলছি এটা আমরা ভিডিও তো বলি দেখেন না এই যে দুই দিনের বাচ্চাও একসাথে করতে পারবেন না আমাদের নিয়ম ভঙ্গ করছেন প্রবলেম পাইছেন পাইছেন প্রবলেম আমি আজকে 18 দিন ধরে ওষুধ দিতেছি কাজ করতেছে না এখন বাচ্চা আমরা দেখবো আপনি কি কি মেডিসিন দিচ্ছেন দেখবো আমরা সব কিছু দেখবো বলেন আরো কিছু আছে বলার বলেন আন্টি বলেন কে আপনি কে আচ্ছা হ্যাঁ বলেন চিন্তা করেন কি একটা ঘর মানা দিচ্ছে 22,000 খরচ করে প্রথম মাসে মনে করছে যে 8-10,000 ধরবো পরে কাম ধরার পরে খালি টাকা 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 গেছে 28টা মুরগি দেওয়া কতগুলো আছে বাচ্চা এই মুহূর্তে গেছে এগুলা তো ধরছে ওইগুলার মধ্যে আছে 90টা আর এখানে আছে 75টা যদি 30টা যায় তাহলে অসম্ভব ব্যাপার আপনি কুচু দিয়ে মুরগি ফুটান নিচে আমি দেখে আসছি কুচু কয়টা আছে 10টা মুরগি নিচে কতগুলো ডিম আছে অলমোস্ট 154টা ডিম আছে ওই জায়গায় তারপরে পাটনা চলে যাওয়া আমি দেওয়ার ফলে তো মারা যেত অর্ধেক অর্ধেক ঠিক তো আর অর্ধেক নেই তারপরে তো একটা ভিডিও দেখা তারপরে মাসে ভালোই ছিল মারা যায় নাই দুই তিন মারা গেছিল আর এই মাসে আবার আমরা বের করবো কি কারণে মারা যাচ্ছে আমি দেখতাম না মানে যখনই বর্তমানে এত ভিডিও দেখতাম না পরে আস্তে আস্তে সব ভিডিও দেখা হয়েছে তারপরে বুঝতে আইডিয়া পাইছেন মেডিসিনে ধারণা পাইছেন অন দাওয়াত দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এই ঘরটা আমরা এই ঘরটা উন্মুক্ত বাদ এই ঘরে যার মুরগি কেমন শব্দ করতেছে এই মুরগিটা কয়েকদিন থাকলে চোখে জ্বলবো আরও বহুত ঝামেলা হইবো আপাতত আমরা এখান থেকে দ্রুত মুরগি শিফট করবো আমরা কি নিচে দেখি জায়গা কি আছে আর নিচে কি বাচ্চাটা কি প্রবলেম হচ্ছে ধরি আছে আচ্ছা আমি যারা ভিডিওটা দেখবো তারা শিখলো আপনি তা আছেন ছাদে কিন্তু অনেক জায়গা আছে দেখেন তো ছাদ দেখেন কত বড় ছাদ সবই ভালো কি মনে করি যে ওই ঘরটা 22,000 আমার মাথায় ঢুকে না ওই ঘরটা 22,000 টাকা করছে 22,000 টাকা দাম মনে করেন যে ওইটার উপরে টিনের একটা ঘরই ওই আপন হলে দেওয়াল টেওয়াল সব ছিল 22,000 টাকা লাগলো আপু ওই জায়গায় আপনার 22,000 টাকা খরচ হয় শোনেন দিকে আসো কত সুন্দর যে উপরে সব কিছু ছিল কয় থেকে সিপটি আনছেন কার ওই যে ওই চারটা কাঠগুলোর দাম নিচ্ছে বেশি যে কুকুরে দিয়ে মুরগি দাঁড়ায় দিচ্ছে আমরাও তো আপনাকে দেওয়া খাঁচা বানাবো দেখবেন খাঁচা কত সুন্দর হয় আপু চলেন তো যাই নিচে আসুন প্রতিমা
পাশে মুরগিগুলো মনে করেন 250 220 Loss e cum ai? Nu.